যে টপিকটা আছে সেটা হলো বিবর্তন ও অভিব্যক্তি, ইভলিউশন। তো ইভলিউশন সম্পর্কে যে কথাগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। তো এখান থেকে কিছু এমসিকিউ আসে, সেই এমসিকিউগুলো বলবো। এগুলো নিয়ে খুব মানে এক বিজ্ঞানী বলছে এইগুলো ঘটতে পারে, পরবর্তীতে বিজ্ঞানীরা বলছে এগুলো ঘটেই না, মানে এই দ্বন্দ্ব। এখানে তেমন কিছু মানে রিডিং মানে রিটেনের জন্য তেমন কিছু নাই বলতে পারো, রিটেনের জন্য তেমন কিছু আসে না, তবে এমসিকিউ আসে। আর কিছু কিছু টপিক আসতে পারে খদাগের মতো, সেগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ। নে তাহলে এবার আমাদের প্রথমে একটা কথা আছে যে ইভলিউশন শব্দটা বা এই যে বিবর্তন শব্দটা এটা সর্বপ্রথম কে ব্যবহার করছিলেন, সেটা হলো হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটা ব্যবহার করছিলেন। আচ্ছা, এরপরে আছে দেখো, এরপরে আছে এই বিবর্তন। বিবর্তনের জনক কাকে বলা হয়? বিবর্তনের জনক বলা হয় এম্পেডোক্লিসকে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে, তোমরা বোর্ড কোশ্চেন দেখলেও পাবা। বিবর্তনের জনক বলা হয় কাকে? এম্পেডোক্লিসকে। এম্পেডোক্লিসকে বলা হয় বিবর্তনের জনক। আর বিবর্তন জিনিসটা কি, ধরে নাও কোনো জীবের জনগোষ্ঠীর যে উত্তরাধিকারযোগ্য যে বৈশিষ্ট্যগুলো থাকে, মানে জিনগত যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো বংশ পরম্পরায় পরিবর্তন, সঞ্চরণ ও অভিযোজনের প্রক্রিয়াকে বলা আছে বিবর্তন। তো অভিযোজন বিষয়টা কীরকম আমরা একটু একটু করে দেখবো, দেখি। তো এই বিবর্তন বা এই ইভুলি মানে এই যে ইভলিউশন যে শব্দটা আসছে ল্যাটিনের শব্দ ইভলিও, ইভলিয়ার ইভলভিয়ার থেকে। তো ইভলভিয়ার অর্থ বিকশিত বা ধীরে ধীরে উন্মুক্ত হয়, এটা তেমন ইম্পর্টেন্ট না। এখান থেকে জনকটা ইম্পর্টেন্ট, বিবর্তনের জনককে এম্পেডোক্লিস। আচ্ছা, এখন আমাদের ডেমোক্রিটাস তিনি ভাবতেন কি, আমাদের যে শরীরের যে কোনো অঙ্গ যদি পরিবেশের সাথে অভিযোজিত হয়, আমাদের শরীরের যে কোনো অঙ্গ পরিবেশের সাথে অভিযোজিত হতে পারে, এম্পেডোক্লিস মানে ডেমোক্রিটাস এই ভাবটা ভাবনাটা ভাবতেন। এর পরবর্তীতে অ্যারিস্টল কী ভাবছে? অ্যারিস্টলের মতে তিনি বলছেন যে তার ধারণা ছিল যে নিম্ন স্তরের যে জীবগুলো আছে কতগুলো ধারাবাহিক নিয়মের মাধ্যমে উন্নতির পথে অগ্রসর হয়েছে। তো অ্যারিস্টলের পরে যে ফরাসি বিজ্ঞানী বুফন তিনি মত দেন কি যে পরিবর্তনশীল পৃথিবীতে বসবাসকারী জীবেরও পরিবর্তন হচ্ছে। তো এরকম বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিছে, এত কিছু পড়ব না। এরপরে আছে বিবর্তনের মতবাদ সমূহ। আচ্ছা, বিবর্তনের যে মতামত সময় এই যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে সেগুলো, তো বিবর্তনের মানে জীবের বিবর্তনের দুইটা প্রধান মতবাদ হলো ল্যামার্ক মতবাদ আর একটা হলো ডারউইনবাদ। ল্যামার্কবাদ আর ডারউইনবাদ এই দুটা বেশি মানে বিজ্ঞানীরা আলোচিত আর কি। তো এই দুইটা সম্পর্কে একটু দেখি। তো এখান থেকে এমসিকিউ যেগুলো আছে সেগুলো বলি। এই ল্যামার্ক, ল্যামার্ক একজন ফরাসি দার্শনিক ও প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। এই ল্যামার্কের অনেক বড় একটা নাম আছে, দ্য মানে যা ব্যাপিস পিয়েরে এন্ট্রোইন, এটা তোমার দরকার নাই, এটা আসবেও না কোথাও। তো ল্যামার্ক একজন প্রকৃতি বিজ্ঞানী দার্শনিক ছিলেন। আর এই ল্যামার্কের কিছু কাজ আছে, বায়োলজি শব্দের প্রবক্তা। ওটা যদি পরীক্ষা আসে যে বায়োলজি শব্দের প্রবক্তাকে, তাহলে বুঝতে হবে ল্যামার্ক, ল্যামার্ক ছিলেন বায়োলজি শব্দের প্রবক্তা। এ আরও একটা কাজ করছে, সেটা কি প্রাণী জগতের মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী দুভাগে ভাগ করেন। আমাদের যে মেরুদণ্ড প্রাণী অমেরুদণ্ডী প্রাণী এইটা যে দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগকে তিনি মূলত ভাগ করছিলেন। তাহলে ল্যামার্কের কাজ হলো দুইটা, একটা হলো বায়োলজি শব্দের প্রবক্তা, একটা হলো মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করছিলেন। তার এই জন্য তাকে কী বলা হয়েছিল, জৈব বিবর্তনের প্রথম প্রবক্তা হিসেবে ল্যামার্ককে সুপরিচিত। আর এই ল্যামার্ক যে মতবাদটা দিয়েছিল তার মতবাদটার নাম কি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ মানে পিতামাতার যে বৈশিষ্ট্য ছিল এগুলো বংশ পরম্পরায় সন্তান অর্জিত করছে, এইরকম একটা ধারণা মতবাদ দিছে। এই মতবাদের কিছু সূত্র আছে সেগুলো আমরা পড়বো। তাহলে এটা কিন্তু আসে যে মানে ল্যামার্ক কোন ধরনের মতবাদ দিয়েছিলেন, জৈব মানে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতামত। আচ্ছা, তো এরপরে আছে দেখো ল্যামার্কের সূত্রসমূহ। ল্যামার্কের সূত্রসমূহ দেখো, আমাদের বিজ্ঞানী ডটসন 1960 সালে কী করছিলেন, ল্যামার্ক সব মানে বিবর্তন সম্পর্কে ল্যামার্কের এই যে বিস্তৃত ধারণা তিনি 4টা সূত্র আধীনে ব্যাখ্যা করছিলেন। অর্থাৎ ল্যামার্ক যে কথাগুলো বলে গেছে, এ তো অনেক কথা বলে গেছে, এখন এইগুলোকে 4টা সূত্রের মাধ্যমে এই ডটসন মূলত উল্লেখ করছিলেন। তো এই 4টা সূত্রের মধ্যে প্রথম সূত্র ছিল বৃদ্ধি, তারপরে দ্বিতীয় সূত্র ছিল পরিবেশের প্রভাব, মানে এই যে প্রত্যেক জীব যে দেহের আকার আকৃতিতে যে মানে বৃদ্ধি ঘটাতে চাচ্ছে, এখন প্রত্যেক জীব চাই তারা অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটুক। এরপরে বলছে মানে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা আঙ্গিক পরিবর্তন, অর্থাৎ অভিযোজনের ফলে আমাদের যদি প্রয়োজন বোধ হয় তাহলে সেক্ষেত্রে কি আমাদের দেহের আকারের পরিবর্তন ঘটে। এখন তোমার যদি প্রয়োজন বোধ হয় আমি আকাশে উড়বো, তাহলে কি তোমার পাখনা গজাবে? এই কথাবার্তাটা সব বলে গেছে এরকম, বুঝতে পারছো? তো এই কথাবার্তা বলে গেছে, এগুলো মানে মানে তেমন গ্রহণযোগ্যতা পায়নি।
হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে এখানে যা আছে সব কি মনে রাখতে হবে নাকি? না না, এগুলো তেমন পড়তে হবে না, তবে এই সূত্রগুলো শুধু মেন পয়েন্টটা একবার রিডিং দিয়ে রাখতে পারো। এই যে বৃদ্ধি, পরিবেশের উপর প্রভাব ও জীবের সক্রিয় প্রচেষ্টা, আঙ্গিক পরিবর্তন, ব্যবহার অপব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতামত, এই মেন পয়েন্টগুলো মনে রাখতে পারো। আর এখান থেকে যে তিন চারটা এমসিকিউ আগাই দিলাম, দেখছি না ভাল লাগে না, এমসিকিউর জন্য পড়ো। এখানে সব কথাবার্তা দেখো, এ বলছে যে তোমার যদি তোমার যদি ইচ্ছা জাগে, মানে মানুষের যদি অভাব বোধ জাগে, তাহলে মানুষ মানে সে অঙ্গটা তৈরি হয় বা সে অঙ্গ মানে অঙ্গের পরিবর্তন ঘটে। এখন ধরে না তুমি গাছ ছুঁইতে পারছো না, এখন তুমি যদি ভাবো আমি গাছ ছোবো, তাহলে কি ওরকম সম্ভব? আদৌ এরকম কথাবার্তা বলে গেছে। তো এ কারণে এগুলো তেমন সমাদৃত না, মানে বিজ্ঞানের মহলে তেমন সাড়া পায়নি। তো তিনি এই জায়গায় কি বলে গেছেন, বৃদ্ধি দিয়ে তিনি মূলত বোঝাইছেন যে আচ্ছা 340, আসলে অনেকগুলো পেজ একসাথে পিডিএফ করতে গেলে দুই একটা উল্টায় যাবে, বুঝি না কি করে উল্টায় এত ইয়ে করে। ৩৪০ পেজ গেল কই? মাঝে মাঝে এতটা রাগ হয় না, এত কষ্ট করে পিডিএফ করে যদি এরকম দেখি। ৩৪২ আছে, 341 আছে, মাঝখানে 340 পেজ নাই, 340। হ্যাঁ হয়তো 40 পেজটা ছবি তুলতে মনে ছিল না, মানে একসাথে বসতে গেলে বেশ প্রচুর কষ্টকর অবস্থা এখানে পিডিএফ করতে গেলে। আমার কাছে অন্য পিডিএফ আছে, কিন্তু তোমাদের আমি আমার বইয়ের পিডিএফ দিয়ে। হ্যাঁ ভাই আপনার আছে, আগে একবার দেখেছিলাম তো, ওই যে আপনার সম্ভবত 36-এর পরে ভাইয়া, 36 কি 37-এর পরে। আচ্ছা এই যে 344, এই যে 40, এইখানে কপাল দেখতে পাচ্ছ, পিডিএফ গুলাই গেলে কতটা রাগ হয়। আমি অ্যাপস দিয়ে করি, এখন সেই অ্যাপস কি ভুলভাল দিচ্ছে, আবার ঠিক করতে হবে যে আমি অ্যাবসেন্স করতে হবে। এই এরকম এই অধ্যায় না, আমি কালকে মাসুদ ভাইয়ের একটা পিডিএফ করে দিয়েছি কেমিস্ট্রির ওপরে, সে বলছে যে তার পিডিএফতে নাকি এরকম ওলটপালট হয়ে গেছে কয়েকটা পেজ, শেষের দিকে এসে কয়েকটা পেজ ওলটপালট হয়ে গেছে। মাঝে মাঝে এতে স্যার রাগ হয় পিডিএফ করার সময়, কি আর করবো। যদি আলাদা পিডিএফ আছে স্ক্যান করা পিডিএফ, তোমাদের তো অন্য পিডিএফ দেখছিলে, মাঝে দু একদিন ক্লাস নিয়েছিলাম, মানে রক্তের অধ্যায় নিয়েছিলাম, তো ওগুলো আছে। তারপরে ওগুলো নেই না কেন, কারণ এতে আমার বইয়ে হলো আমি যেগুলো ইম্পর্টেন্ট দাগানো, বাইরের কোনো বইয়ের তথ্য থাকলে লিখে রাখা, কিন্তু ওসব বইয়ে তো ওগুলো তেমন নাই, এ কারণে আমি ও বইটা ইউজ করি না বলতে পারো, ওটা স্ক্যান করা তারপরে ওটা নেই না এখন। তো তিনি এই যে ল্যামার্কে মতবাদে তিনি কি বলছিলেন যে এই যে ঘোড়া, প্রথমে যে ঘোড়াগুলো ছিল যখন তার মাটিতে, মানে ঘোড়া বলছি জিরাফ, মানে জিরাফগুলো কী করছিলো মাটিতে যে ঘাস ছিল, ঘাস খাওয়া হয়ে গেছিলো এককালে, ফলে কী করছিলো তারা মাটিতে খাদ্য না পেয়ে এই উঁচু হয়ে লাফ দিয়ে দিয়ে গাছে গাছের পাতা খেত। এবং এরপরে কী হয়েছিলো, কিছুদিন পরে দেখা গেছে, এর কয়েক যুগ পরে দেখা গেছে ওই ঘোড়া জিরাফের গলাটা আস্তে আস্তে লম্বা হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে দেখা যায় জিরাফের গলাটা আরও লম্বা হইতে থাকে, কারণ জিরাফের গলাটা এইভাবে লম্বা হয়েছে। তো তার মতবাদ এরকম, এখন আমরা যদি এরকম ঘাস মানে গাছের এরকম উঁচু করে করে ফল পাড়তে যাই, এখন আমাদের কি অঙ্গ বাড়বে? এইগুলো মানে একেবারে পুরো এ ধারণা বলতে পারো, বিজ্ঞানীরা এরকম তাদের ধারণাগুলো প্রকাশ করে গেছে, কিন্তু আদৌ দিন শেষে এরকম না, সৃষ্টিগত যেমন সৃষ্টি করে দিছে ওরকমই আছে। কারণ এই এরা বিজ্ঞানীরা বেশি ইয়ে করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছে। এরপরে দেখবে আরও একটা, এরপরে ডারউইন মতবাদ পড়বো, সে বলছে যে এসব হয় না, বুঝতে পারছি, এখানে ল্যামার্ক বলছে এগুলো হবে, ডারউইন বলছে সেগুলো হবে না, দেখো এই এই হলো অবস্থা। তো এখানে কিছু আছে যদি রিং দিতে মন চাই দিবা, না দিলে আমি কিছু বলবো না, এখান থেকে কিছু আসে না। তো এরকম মানে মানুষ যা চাই তার মানে সেটা কি তার ইসলামের মাধ্যমে সে কি পরিবর্তন হবে, সৃষ্টিকর্তা জিরাফকে লম্বা করে পাঠাই দিছে। তো এখন যদি মানুষ বলে যে এখানে তার এই হবে, আচ্ছা আমরা এ বিষয়ে আলোচনা না করি। এরপরে আছে ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ, অর্থাৎ আমাদের যে বিজ্ঞানী ডারউইন তিনি যে মতবাদটা দিচ্ছিলেন সিনেমা মতবাদটার নাম হলো প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এটা ইম্পর্টেন্ট। ডারউইনের মতবাদের নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তো আমাদের ডারউইন ছিলেন একজন প্রকৃতি বিজ্ঞানী, ডারউইন ছিলেন একজন প্রকৃতি বিজ্ঞানী, তার একটা বই লিখছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো যদি এরপরে একটা শখ আছে ওইখানে সব এক জায়গায় করা আছে, তো এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, এর পরবর্তীতে একটা শখ আছে, ওই শখে সব ল্যামার্কার এই মানে যেগুলো এমসিকিউ আসার মতো এক জায়গায় করা আছে। এর মতবাদের নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম।
আচ্ছা, এরপরে আমরা পড়ছি 38 পেজ, 40 পেজ পড়ছি, 41 পেজ পড়বো। এরপরে এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, এখান থেকে একটা জিনিস পড়বা, সেটা হলো এই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, তিনি যে সিদ্ধান্তগুলি দিচ্ছে, জীবন সংগ্রাম, যোগ্যতম জয়, নতুন পদ্ধতির উৎপত্তি, বা মানে বংশগতির উচ্চ হার, বাসস্থান, মানে বংশগতির উচ্চ হার হলে যখন মানে বংশগতি উচ্চ হার হয়ে যায় তখন এই বাসস্থান আর খাদ্যের কী সীমাবদ্ধ, বাসস্থান আর খাদ্যের কী তখন সীমাবদ্ধতা দেখা যায়, তখন দেখা যায় সংগ্রাম করে যারা টিকে থাকতে পারবে তারাই বেঁচে থাকবে, এই কারণে এটা বলা আছে। এরপরে বলা আছে তারা যারা সংগ্রাম করে বাঁচতে পারবে, যেহেতু অনেক জনগোষ্ঠী কিন্তু খাবার অল্প, এখন যারা সংগ্রাম করে বেঁচে থাকবে তারাই বেঁচে থাকতে পারবে, মানে যোগ্যতমের জয়, যেটা পরবর্তীতে বলছে দেখো যোগ্যতমের জয়। আর এখানে পরিব্যাপ্তির অসীম ক্ষমতা, অর্থাৎ এখানে তারা অসীম ক্ষমতায় মানে তাদের মধ্যে পরিবর্তন আসবে, আর এখানে হলো যোগ্যতমের জয়, যারা যোগ্যতা মানে যারা শক্তিতে শিকার ধরে, একটা শিকার 4-5 জন শিকারী, এখন সবাই তো আর খেতে পারবে না, এখন যে শক্তিশালী সে খেতে পারবে, বাকিরা না খেয়ে মারা যাবে, তার কথাগুলো মানে ডারউইনের মতবাদগুলো এরকম। এবারে বলছে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ প্রাকৃতিক ভাবেই এটা হয়ে আসছে, এর মতবাদটা মূলত এই বিষয়ে বলা হয়েছে। তো এখানে এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। তো এইখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো যদি মন চায় রিডিং দিবা, যদি সময় থাকে, না হলে দেওয়ার দরকার নাই। এগুলো যৌতিক অযৌতিক সব সবলতা অসবলতা বলা আছে, এখানে কোনগুলো যৌতিক কোনগুলো অযৌতিক এখানে বলা আছে, এগুলো রিটেনেও আসে না তেমন, এমসিকিউ আসে না, তোমাদের মেবি বোর্ড কোশ্চেন একটাই বোর্ড কোশ্চেন রয়েছে, সেখানে বিবর্তন নিয়ে এমসিকিউ মানে রিটেন একটু লেখা আছে, বাট বোর্ড কোশ্চেন একবার হয়তো আসছিলো, তাছাড়া আসেনি, তো তাহলে ওটা বোর্ড কোশ্চেন থেকে দেখতে পারো, এখান থেকে তেমন কিছু আসে না। এরপরে আছে 90 ডলারের মতবাদ, তো এখান থেকে কিছু এমসিকিউ আসে, সে এমসিকিউ হলো কি আমাদের যে 90 ডারউইন মতবাদ, অর্থাৎ ডারউইনের মতবাদের পরে আরও কিছু, পরে আরও কিছু মানে আরেকজন নতুন একজন বিজ্ঞানী নাম সেই বিষয়ে কিছু মতবাদ দিছিল, সেই বিজ্ঞানীটা হলো ভাইসম্যান, ভাইসম্যান কী দিছিল, যে মতবাদটা দিছিল তার নাম, মতবাদটার নাম হলো 90 ডারউইন মতবাদ বা 90 ডারউইনবাদ, তাহলে 90 ডারউইনবাদ বা ডারউইনের মানে নতুন ডারউইনবাদ বা 90 ডারউইনবাদ কোন বিজ্ঞানী দিয়েছিলেন সেটা হলো ভাইসম্যান, মাথায় রেখো 90 ডারউইনবাদ দিছিলেন কে, ভাইসম্যান। এরপরে আরও একটা আছে, এরপরে এই যে জার্মপ্লাজম, সোমাটোপ্লাজম, এই বিষয়েও মতবাদ দিচ্ছেন মূলত, মানে আমাদের যে জীবের জননাঙ্গে অবস্থিত যে জননকোষে থাকে জার্মপ্লাজম, আর দেহের অবশিষ্ট অংশে থাকবে সোমাটোপ্লাজম, তাহলে এই জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ দিচ্ছে কে, ভাইসম্যান, মানে এইখানে যে মতবাদগুলো আছে এগুলো সবটাই ভাইসম্যানের, 90 ডারউইন মতবাদ একটা আর এখানে এই একটা, ধরি তোমাদের পরীক্ষা এরকম আসবে, কিন্তু এটা কিন্তু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, যে জার্মপ্লাজম মতবাদ কে দিছিল, সোমাটোপ্লাজম মতবাদ কে দিছে, ভাইসম্যান, 90 ডারউইন মতবাদ কে দিছে, ভাইসম্যান। এখান থেকে এই দুইটা নিয়ে মানে তিনটা আসার মতো, মানে দুইটা এমসিকিউ আসার মতো এটা পড়বা, আর কিছু দরকার নাই। 43-এর পরে 44টাও এই পিছনে পড়ে গেছে। কপাল, এ অর্ধেকে আবার করতে হবে আমার, মাঝে মাঝে এতটা খারাপ লাগে, এত কষ্ট করে করে পিডিএফ সব রেডি করলাম। দেখ, এবার হলো আমাদের যে জার্মপ্লাজম মানে ল্যামার্কবাদ আর ডারউইনবাদের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা পড়বো, আর তার উপরে এখানে কথা আছে দেখো বিবর্তনের ধাপ, মানে বিবর্তনের ধাপ মাইক্রো হতে পারে, ম্যাক্রো হতে পারে, মেগা হতে পারে, আর বিবর্তনের ধরন কেমন হবে, অভিসারী, অপসারী, সমান্তরাল, এটুকু মনে রাখলে এনাফ, এর বেশি কিছু জানার দরকার নেই। এখানে বিবর্তনের ধাপ মানে অনেক রকমের হতে পারে, অনেক ধরনের হতে পারে, তার মধ্যে তিনটা লেখা আছে, মাইক্রো, ম্যাক্রো, মেগা, তো এক্ষেত্রে বিবর্তনের ধরনটা কেমন হয়, অভিসারী, অপসারী আর সমান্তরাল, তিনটা তিন রকম হয়, এটুকু জানলে মানে একটু মনে রাখলে এনাফ, কারণ এগুলো অন্য বই আসে তেমন আসার ইম্পর্টেন্ট না, তবে আসতেও পারে বলা যায় না, কারণ তোমরা অন্য বই এটা তুলে রাখা যেহেতু একটু হলেও ইম্পর্টেন্ট আছে। এরপরে দেখো ডারউইনবাদ আর ল্যামার্কবাদ, তো ল্যামার্কবাদ কি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, আর ডারউইনবাদ কেমন, এটা হলো প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আর ডারউইনবাদ কত মানে ল্যামার্কবাদ কত বছর দিছে, 1809 সালে, আর ডারউইনবাদ কত সালে দিছে, 1859 সালে। এবার এর বইয়ের নাম কি দেখো, ফিলোসফিক জুওলজিক, এটা হলো অরিজিন স্পিসিস বাই মিন্স অব ন্যাচারাল সিলেকশন, আর এখানে প্রতিপাদ্য কিছু আছে, এ কী কী বলছে, আর মানে দুইজন বিজ্ঞানী কী কী বলছে তার প্রতিপাদ্য বিষয় আছে। এরপরে বৈশিষ্ট্যের ধরন, অর্থাৎ এখানে বলছে প্রচেষ্টা, ব্যবহার, অপব্যবহারের উপর বলছে, আর এখানে প্রকরণ, এরপরে এখানে বলছে নির্বাচনের দায়ী হলো জীবসত্তা, আর এখানে হলো প্রকৃতি, আর এখানে বলছে এর মানে অর্জিত রক্ষার সংগ্রাম মান্য করা হয় না, এখানে মান্য করা হয়,
আর গ্রহণযোগ্যতা এখানে কম, এখানে বেশি। অর্থাৎ যে জিনিসগুলো বলে আসলাম সেই জিনিসগুলোই, যে কখন মানে বৈশিষ্ট্যর জন্য দায়ী, মানে কারা সংগ্রাম করে বেঁচে থাকবে সংগ্রামের কথা বলা হচ্ছে কিনা, যে প্রকৃতিতে যারা টিকে থাকতে পারছে অর্থাৎ প্রকৃতি দায়ী হচ্ছে সেসব বিষয়ে বলছে ডারউইন। কিন্তু এ বলছে যে মানে ল্যামার্কবাদ বলছে, মানে ল্যামার্ক বলছে হলো জীবসত্তা, এরকম কিছু কথাবার্তা এখান থেকে তেমন আসে না। তো একবার রিডিং দেওয়ার মতো দিতে পারো, আর কিছু বলবো না আমি, এগুলো শুধু শুধু। এর বিবর্তনের সাপেক্ষে প্রমাণ সব, বিবর্তনের সাপেক্ষে কিছু প্রমাণ আছে, অঙ্গসংস্থানিক প্রমাণ, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, জীবাশ্মগত প্রমাণ, শ্রেণীবিন্যাসগত প্রমাণ, শারীরবৃত্তীয় প্রমাণ, কোষ্ঠাত্মিক প্রমাণ, মানে জিনতত্ত্বীয় প্রমাণ, ভৌগোলিক প্রমাণ। তো বিবর্তনের কিছু প্রমাণ তুলে ধরছে। আচ্ছা, এখন বিষয় হলো যে প্রথমে আছে দেখো অঙ্গসংস্থানিক প্রমাণ, অর্থাৎ এই যে বিবর্তন, মানে এরা যে বিজ্ঞানীরা বলছে যে বিবর্তন ঘটে, মানে নিম্ন শ্রেণীর জীব থেকে আস্তে আস্তে মানুষ যে উচ্চ শ্রেণীর জীব পাওয়া যায় বিবর্তন, কিন্তু এটা বলছে। কিন্তু আল কোরআন তো বলছে যে প্রথমে দুইজন মানুষ আসছিল, যে হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম, ওই দুইজন মানুষ থেকে কি বংশ পরম্পরায় হলো জননের মাধ্যমে মূলত এই যে প্রজাতিটা সৃষ্টি হয়েছে। মানে আল কোরআন এই প্রমাণ দেয়, সত্যটা দেয়, এবং সেখানে তা নিয়ে অনেক মতবাদ আছে, এগুলো অনেক কথাবার্তা। সেগুলো আল কোরআন বলছে যে যে হলো যেহেতু প্রথমে আসছে হাওয়া আর আদম আলাইহিসসালাম, তো এই দুজন আসার পরে তার থেকে কিন্তু মানুষ মানে অন্যান্য প্রজন্মের মানুষের প্রজাতিগুলো আসছে। এ নিয়ে অনেক প্রমাণ আছে, বাস্তবিক প্রমাণ আছে সেগুলো। আর কিন্তু এবং তাদের প্রয়োজনে যে আমাদের তাদের বেঁচে থাকার জন্য গাছপালা মানে অক্সিজেন প্রয়োজন ছিল, তাদের গাছপালা তৈরি হয়েছে, বাকি এইভাবে একটা একটা করে তৈরি করা হয়েছে। এবং এটা নিয়ে আল কোরআনে অনেক কথাবার্তা আছে, অর্থাৎ ভূখণ্ড কখন তৈরি করা হয়েছে, কীভাবে তৈরি করা হয়েছে, কখন পানি তৈরি করা হয়েছে, কখন কি তৈরি করা হয়েছে, এবার বলা আছে সপ্তাহে সাত দিন নিয়ে অনেক কথাবার্তা আছে। তোমরা পৃথিবী সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদ বা পৃথিবী সৃষ্টির ধারণা বলে ইউটিউবে সার্চ দিবা, বা এ নিয়ে জাকির নায়েকেরও কিছু লেকচার আছে, জাকির নায়কের লেকচার আছে কিছু, ডক্টর জাকির নায়েক, তো সেই ডক্টর জাকির নায়েকের কিছু লেকচার দেখতে পারো, মানে পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল সেই অনুযায়ী কিছু ধারণা দেওয়া আছে, তো ওইখানে বলা আছে। হ্যাঁ, ওখানে কিছু কিছু বলা আছে, কিন্তু বিজ্ঞানীরা বলছে কি যে প্রথমে মাছ ছিল, দেখো অঙ্গসংস্থানিক প্রমাণ, অর্থাৎ মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কী ছিল, দুইটা প্রকোষ্ঠ ছিল হৃৎপিণ্ডে, এরপরে উপসারে এসেও দুইটা, এরপরে কী হয়েছিল সরীসৃপে এসে কেমন হয়েছিল, মানে উপসারে এসে কি তিনটা প্রকোষ্ঠ হয়েছিল, সরীসৃপে এসে কী হয়েছিল অসম্পূর্ণ চারটা প্রকোষ্ঠ হয়েছিল, আর স্তন্যপায়ী আর পাখিতে কেমন ছিল চারটা প্রকোষ্ঠ ছিল। এই প্রকোষ্ঠগুলো দেখে বিজ্ঞানীরা বলছে যে না, এগুলো হলো প্রথমে নিম্ন প্রাণীর জীব ছিল, সেগুলো থেকে আস্তে আস্তে মানুষের বিবর্তন হয়েছে। এখন কথা হলো এটা না, কথা হলো ধরে না মাছ ছিল, তার থেকে উপসার প্রাণী হয়েছে, তারপর সরীসৃপ, কারণ এদের মাঝখানে তো একটা মাঝামাঝি একটা প্রাণী থাকা উচিত। যদি দেখা যায় মাছ থেকে উপসার প্রাণী হয়েছে, তাহলে এদের মাঝামাঝি মানে দুইটার মাঝামাঝি একটা প্রাণী তো থাকা উচিত, কিন্তু আমাদের মানে পৃথিবীতে কি সেই প্রজাতিগুলো আছে, সে প্রজাতিগুলো কিন্তু নাই, বুঝতে পারছো? তো এখানে হলো বিজ্ঞানীরা তাদের ধারণার উপরে বলছে, কিন্তু এগুলো বাস্তবিক কোনো ভিত্তি নাই। মেন কথা হলো এদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নাই, কারণ যেহেতু আল কোরআন অনেক প্রমাণ দিয়ে গেছে, তো তার পাশাপাশি বিজ্ঞানীরা এই যে জিনিসগুলো দিছে এই কনসেপ্টগুলো কোনো খাটে। তোমরাই বলো যে ব্যাংক থেকে কি মানুষ সৃষ্টি হবে, মানে মাছ ছিল আগে, তারপরে তার বৃদ্ধি হতে হতে মানুষ হয়েছে, তাহলে বৃদ্ধি হতে যদি মানুষ আসে, তাহলে মাছের কেন মাছ এখনও পুকুরে আছে, মাছ তো এখনও পুকুরে আছে, তাহলে মাছ থেকে কেন মানুষ হয় না। কথা হলো বিজ্ঞানীরা যে ধারণা দিচ্ছে মাছ থেকে বিবর্তনের মাধ্যমে, ধরে না মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ ছিল, এর বিবর্তন হয়ে হয়ে উপসর্প সরীসৃপ পাখি মানুষ হয়েছে। এখন এই যে এদের মানে মানুষের যে চারটা প্রকোষ্ঠ, এখন তুমি একটা পুকুরের মাছের কি কখনো চারটা প্রকোষ্ঠ হবে, মানে মাছ তো তুমি আজীবন তোমার বাপদাদারা দেখে আসছে, তোমরাও দেখে যাচ্ছ, তোমার সন্তান সন্ততিরাও দেখে যাবে। এখন এদের ক্ষেত্রে কি এদের প্রকোষ্ঠ কি কখনো চারটা হতে দেখা যাচ্ছে, বা মাছের থেকে কি কখনো মানুষ হতে দেখা যাচ্ছে, আমরা কিন্তু দেখছি না। তাহলে কী করে বিবর্তন থেকে মানুষ হয়, এটা হলো কথা, কী করে বিবর্তন থেকে মানুষ হতে পারে, মানে এই যে বিবর্তনটা প্রমাণ দিচ্ছে এরা, যে অঙ্গসংস্থানিক প্রমাণ, মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ ছিল, আস্তে আস্তে চার প্রকোষ্ঠ হয়েছে মানুষের, মানে এগুলো হলো বিবর্তন হয়েছে, এটা তারা বলতে চাচ্ছে, এটা হলো বিবর্তন হয়েছে, যে কালের বিবর্তনে এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। তো এগুলোর কোনো কি বাস্তবিক ধারণা আছে, মানে বাস্তবিক কোনো কিন্তু ভিত্তি নাই। তারপরে মাছের হৃৎপিণ্ড এক প্রকোষ্ঠী মানে এক চক্রী হয়, মানুষের ক্ষেত্রে দ্বি প্রকোষ্ঠী হয়, ওটা হলো ছিল ভ্যানাসার, এরকম মানে এই যে তারা কথাগুলো বলছে, এই কথাগুলো তারা তাদের মতো বলে গেছে। তো তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের বিবেক আছে, বোঝা উচিত যে কী করে ওটা হতে পারে, মানে মাছ উপসর সেটা থেকে যদি মানুষ হয়, তাহলে অবশ্যই তো আমাদের সামনে যে উপসরগুলো বেঁচে আছে, মাছ বেঁচে আছে, সরীসৃপ বেঁচে আছে, সেগুলো থেকে তো বিবর্তন হয়ে মানুষ হতে দেখা যাবে কথা, কিন্তু সেরকম কি দেখছে, বা মাছ থেকে ধরা গেল অর্ধেক মাছ অর্ধেক মানুষ, এরকম কি কোনো প্রাণী দেখছো? তো আর মানে রূপকথার গল্প না যে আমরা জলপরী বানাই দিলাম, অর্থাৎ মানুষের অর্ধেক গঠন আর মাছের অর্ধেক গঠন দিয়ে দিলাম, তোমাদের কী মনে হয়, তোমরা তো চুপচাপ আছো দেখছি, সেটা কি সম্ভব হতে পারে? মানে জলপরী তো ওগুলো তো সব রূপকথার গল্পে সম্ভব হয়, ওগুলো তো বাস্তবে সম্ভব না। আর যদি সেটা সম্ভব হতো, তাহলে তো বাস্তবে তার কোনো উদাহরণ বা নিদর্শন থাকতে হতো, সেটা কিন্তু নাই।
এটাই হলো বিষয়। এখন তোমাদের কি মত, এটা কি মানে বিবর্তনটা কি সত্যতা মানে আছে নাকি বিবর্তন সত্য নাই, তোমাদের বিভাগে কি বলছে? তোমরা কি চুপসা পাচ্ছ কেন, বলো কিছু। আমার কথা কি শোনা যায় না? কি তোমরা কিছু বলো, ভালো কিছু খারাপ কিছু বলো। কে বিবর্তনটা কি সম্ভব আদৌ, মানে এই যে মাছ থেকে যে মানুষ হয়েছি এরকম কথা কি সম্ভব, অর্থাৎ ক্ষুদ্র প্রাণী থেকে মানুষ আসছে এই ধারণাটা কি কখনো সম্ভব হয়, তোমরা বলো তো দেখি। বিষয়টি এটা, এটা যদি সম্ভব হতো মানে এরা যে বিজ্ঞানীরা ধারণাগুলো দিছে এগুলো তো তাদের কমন সেন্স থাকা উচিত, যে যদি একটা মাছের থেকে বিবর্তন হয়ে মানুষ আসে তাহলে আমরা তো মানুষ বেঁচে আছি অনেকদিন ধরে, তাহলে তো এই যে মাছ থেকে মানুষ হবে, এখন এই দুইটা প্রক্রিয়ার মাঝে তো আমরা দেখবো যে কোনো একটা তো সময় থাকবে যে অর্ধেক মাছ অর্ধেক মানুষ, যদি মাছ থেকে মানুষ হচ্ছে মানে বিবর্তন হয়ে তাহলে অর্ধেক মাছ অর্ধেক মানুষ এরকম তো কোনো গঠন থাকবে, কিন্তু আমরা কি সেরকম গঠন দেখতে পাই কোনো না, এই কারণে এটা তো রূপকথার গল্প, জলপুরি থাকতে পারে মানুষের ক্ষেত্রে বাস্তবে তো জলপুরি থাকবে না, এই হলো বিবর্তনের কথা। এই কারণে বিবর্তন পড়তে বাজে লাগে, মানে এই বিবর্তন নিয়ে কত সব ভুলভাল কথাবার্তা বলে রাখছে, তাদের ধারণা বলতো মানে তারা কিছু প্রমাণ দেখাই গেছে, এরপরে দেখো মস্তিষ্কেরও প্রমাণ দিয়ে গেছে, মস্তিষ্কের প্রমাণ দিয়েছে দেখো আমাদের অলফ্যাক্টরি লোব, সেরেব্রাম, অপটিক লোব, সেরেব্রাম, মেডুলা, স্নায়ুরজ্জু, ছয়টা চিত্র দেওয়া আছে, মানে এক যে এক দুই দেওয়া এগুলো হলো পয়েন্ট, মানে এক নাম্বারটা কি, এক নাম্বারটা হলো, এক নাম্বারটা হলো অলফ্যাক্টরি লোব, অর্থাৎ এটা হলো অলফ্যাক্টরি মানে এখানে হলো স্নায়ু থাকে তোমাদের যে করোটিক স্নায়ু, এরপরে দুই নাম্বারে আছে কি এখানে আছে সেরেব্রাম মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের অংশ, এরপরে আছে অপটিক লোব, তো অপটিক লোব অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে আমাদের যে অলফ্যাক্টরি মানে করোটিক স্নায়ু থাকে সেটা যেখানে অবস্থান করছে অলফ্যাক্টরি লোব, এরপরে সেরেব্রাম মস্তিষ্কের পিছনের অংশ, মেডুলা আছে, স্নায়ুরজ্জু আছে, এগুলো হলো মেডুলা হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, আর স্নায়ুরজ্জু তো তোমরা জানো স্পাইনাল কর্ড। তো বিষয় হলো তারা বলতে চাচ্ছে দেখো এই যে মাছের মাথা বুঝতে পারছো, মাছের মস্তিষ্ক তার থেকে উন্নত হয়ে আসছে উভচরের মস্তিষ্ক, তার থেকে উন্নত হয়ে আসছে সরীসৃপের মস্তিষ্ক, তার থেকে পাখি, আর তারপরে এসে মানুষ, এই কখনো সম্ভব মাছের মস্তিষ্কের সাথে মানুষের মস্তিষ্ক বিবর্তন হয়ে আসতেছে, কী করে সম্ভব হয় তোমরাই বলো, মানে এইগুলো হলো বিবর্তনের কথাবার্তা আলোচনা করছে, এগুলো কী করে তোমরা বাস্তবিক মানে আমরা একজন সায়েন্স স্টুডেন্ট এতদিন ধরে এক্সপিরিয়েন্স আছে এখন এগুলো কী করে বিশ্বাস করি, আমরা মানুষের যে বিবেক সম্পন্ন মানে মানুষের যে সৃষ্টির সেরা জীব সে তো তাদের তো নিম্ন পর্যায়ে মানায় দিচ্ছে, বিষয় হলো তাদের এই যে বিভিন্ন প্রমাণ, তারা এই প্রমাণগুলো দেখাচ্ছে দেখো যে এই হলো এইভাবে ছিল তো তারপরে আস্তে আস্তে উন্নত হয়ে এরকম আসছে, কিন্তু এর কোনো কিন্তু বাস্তবিক কোনো ভিত্তি নাই, এ কারণে কিন্তু এগুলো অধ্যায় শেষে রাখছে, এগুলো কিন্তু শুরুতে রাখিনি বা এটা নিয়ে কিন্তু আলাদা কোনো অধ্যায় রাখিনি, তো এরা বিজ্ঞানীরা এখানে রাখছে এটা নিয়ে কথাবার্তা ভাবনা বলা বলা মানে টাইম নষ্ট। এরপরে এখান থেকে সমবৃত্তি আর সম সমস্ত আর সমবৃত্তি অঙ্গ, তো তোমরা এর আগে সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ কয়েকটা কথাবার্তা শুনছো, তো এখান থেকে একটু মাঝে মাঝে খদাকে প্রশ্ন আসতে দেখা যায় বা এমসিকিউ আসতে দেখা যায়, তো আমরা এই সেটুকুর জন্য পড়বো, আমরা এমসিকিউ আসে এমসিকিউর পয়েন্টগুলো একটু পড়বো, তো সমসমস্ত অঙ্গ অঙ্গকোণগুলো সমবৃত্তি অঙ্গ মানে সমবৃত্তি অঙ্গকোণগুলো, তো সমসমস্ত অঙ্গগুলো হলো যেসব অঙ্গের উৎপত্তি আর অভ্যন্তরীণ গঠনের ভিত্তিতে এক, মানে যাদের গঠনটা এক সমসমস্ত অঙ্গ, মানে উৎপত্তি হচ্ছে এক জায়গা থেকে অভ্যন্তরীণ গঠনটা একই, তাদেরকে বলা হচ্ছে সমসমস্ত অঙ্গ, যেমন দেখো আমাদের সমসমস্ত অঙ্গ সমূহ যেমন মানুষের হাত, বিড়ালের সামনের পা, তিমিরের ফিলিপার, বাদুরের ডানা, এগুলো হলো সমসমস্ত অঙ্গ, মানে আমাদের যেমন হাতটা কি হিউম্যানাইজ রেডিয়াস, আমাদের হাতটা কি সামনের দিকে থাকে না, মানে শুরু মানে আমাদের মানে বক্ষঃস্থি চক্র থেকে তৈরি হচ্ছে, তো এখানে আমাদের হাতটা যেমন থাকছে বিড়ালের ক্ষেত্রে সামনের পাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হাতের যেমন গঠন ওদের গঠনটাও ঠিক ওরকম, মানে আমাদের হাতের যেমন গঠন দেখো ওরকম গঠন, এরপরে তিমির ফিলিপার এ গঠনটা অনেকটা ওরকম, মাদুরের ডানা এ গঠনটা অনেকটা ওরকম, তো বিজ্ঞানীরা এটা বলতে চাচ্ছে যে এই হলো এগুলো হলো সমসমস্ত অঙ্গ, অর্থাৎ কি একই মানে একই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে এবং তাদের অভ্যন্তরীণ গঠনটা একই, অর্থাৎ যদি কোনো অঙ্গ যদি একই জায়গা থেকে উৎপত্তি হয় এবং তাদের অভ্যন্তরীণ গঠনটা যদি একই হয় তাহলে তাদেরকে বলা হচ্ছে সমসমস্ত অঙ্গ, তো এর উদাহরণগুলো আসতে দেখা যায় মাথায় রেখো এই যেগুলো বললাম এগুলোই। আচ্ছা সমসংস্থ আর বৃত্তি মানে কি, তোমরা তোমাদের যখন ক্যারিয়ার শিক্ষা বইটা ছিল তখন বৃত্তি মানে তোমরা বুঝছিলে যে কাজ, কাজ বা পেশা তার আরেক নাম হলো বৃত্তি, তার মানে কি কাজের দিক থেকে যদি একই হয় তাহলে বৃত্তি মানে কি, বৃত্তি মানে বলছে কাজ, তাহলে যদি কাজের দিক থেকে একই হয় তাহলে তাদেরকে বলা আছে সমবৃত্তি অঙ্গ, এখন ধরে নাও কোনো একটা অঙ্গ তাদের গঠনের দিক থেকে আলাদা, যেমন দেখো বাদুরের ডানা, পতঙ্গের ডানা, দেখো গঠনটা কিন্তু আলাদা কিন্তু দুটোরই কাজ কি, কাজ হলো উঠতে সাহায্য করা, তাহলে যদি গঠনের দিক থেকে ভিন্ন হয় মানে অভ্যন্তরীণ গঠনের থেকে ভিন্ন হয় কিন্তু কাজটা একই হয় তাহলে তাদেরকে বলা হচ্ছে সমবৃত্তি অঙ্গ,
গঠনের দিক থেকে ভিন্ন, কিন্তু বৃত্তি মানে কি কাজ, তাহলে যদি কাজের দিক থেকে একই হয় তাহলে তাদেরকে বলা আছে সমবৃত্তি অঙ্গ। বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা, বিষয়টা বোঝা গেছে কিনা? মুখস্থ করা কিছু নাই, বুঝতে হবে। আচ্ছা, এরপরে আছে, এরপরে আছে কি নিষ্ক্রিয় অঙ্গ সমূহ। অর্থাৎ আমাদের যে যেসব অঙ্গ আছে সেগুলো মানে নিষ্ক্রিয় অবস্থায় আছে, অর্থাৎ কোনো কাজ কাজে লাগে না। তো বিজ্ঞানীদের ধারণাই কিছু নিষ্ক্রিয় অঙ্গ আছে, মানে এগুলো মূলত আমাদের প্রচলিত, মানে বিজ্ঞানীরা প্রচলিত ধারণা করা হয়েছে যে এই অঙ্গগুলো আমাদের পূর্বপুরুষের শরীরে যখন ছিল তখন এগুলো মানে কাজ কার্যক্রম ছিল, এগুলো একটা করে কাজ করতো, কিন্তু এখন বংশ পরম্পরায় আমাদের দেহে এগুলো কোনো গুরুত্বহীন, মানে এগুলো তেমন কোনো কাজ নাই। বিষয়টা হলো গুরুত্ব একটা আছেই, তা নাহলে তো সৃষ্টিগত দিত না। তো এক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে মানে নিষ্ক্রিয় অঙ্গসমূহ দেখো, মানে শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, এর মধ্যে এগুলো আসে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। তো আমাদের চোখের কোণায় উপবল্লব থাকে, চোখের পল্লায় উপবল্লব থাকে বা যে চোখের নিকটেটিং ঝিল্লি থাকে এখানে। এরপরে আমাদের কানের পেশি, কানের যে পেশিগুলো থাকে কর্ণপেশি। এরপরে হলো আমাদের এই লেস না থাকলে পুচ্ছাস্থি। তো আমাদের ওই যে আমাদের লেজের দিকে ককিক্স থাকে, অর্থাৎ আমাদের মানুষের দেহে এরকম ককিক্স থাকে মানে মেরুদণ্ডের শেষে, এটাকে লেজ বা পুচ্ছাক্ষি মানে পুচ্ছা পুচ্ছাস্থি বলা হচ্ছে, পুচ্ছ আস্থি অর্থাৎ পুচ্ছাস্থি, পুচ্ছাস্থি বলা হচ্ছে। তো এগুলো কোনো কাজে লাগে না, এগুলো বলা হচ্ছে। তারপরে গায়ের লোম কাজে লাগে না, তারপরে বহিস্থ কর্ণের পেশি মানে কর্ণপেশি কাজে লাগে না। তারপরে হলো আমাদের যে অ্যাপেন্ডিক্স থাকে বিয়োজনতার সাথে, অ্যাপেন্ডিক্সে বলছিলাম যে উপকারী জীবাণুর সংরক্ষিত ভাণ্ডার, তো কাজে লাগে না এমন ঠিক না। যেমন গায়ের লোম, এখন গায়ের লোম কী করে, তোর বাইরের থেকে ধুলাবালি তোমার গায়ে বসছে, এখন গায়ের লোম থাকার কারণে ওই লোমে আটকে যায়, যে শরীরের ভিতরে ঢুকতে পারে না, চামড়া ফেদ করে ঢুকতে পারে না। কিন্তু বাস্তবিকতে কিন্তু এগুলোর কারণে গুরুত্ব আছে, মানে একেবারে যে গুরুত্ব নাই, গায়ের লোমটা যদি না থাকতো তখন কী হতো, সহজেই কিন্তু তোমার ত্বকে কোনো ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারতো, মানে সহজে জীবাণু রোগ জীবাণু মানে ওখানে ঢুকতে পারতো। কিন্তু এই লোমে থাকার কারণে কিন্তু যখন তুমি গোসল করে ফেলাচ্ছ এই লোমের সাথে কিন্তু মানে ধুয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু বাস্তবিকতার কাজ আছে, মানে সৃষ্টিকর্তা তৈরি করে দিছে আমাদের, তো এগুলোর একটা না একটা কাজ আছে, কিন্তু মানে এই বিজ্ঞানীদের তাদের ধারণা অনুযায়ী বলে দিছে। তো তোমাদের এমসিকিউ আসে এখান থেকে, তো আমি আসলে এখান থেকে এটা বলবা, এছাড়া কিছু করার নাই। তো এখান থেকে আর কয়েকটা কথা আছে, এখানে আছে পরিব্যক্তি মতবাদ্যায়কে ভিরিস, তোমাদের পরীক্ষা আসতে দেখা যায় যে পরিব্যক্তি মতবাদ্যায়কে ভিরিস আর পুনরাবৃত্তি মতবাদ্যায়কে হেকেল। তাহলে হেকেল দুইটা মতবাদ দেয়, পুনরাবৃত্তি মতবাদ আর একটা হলো ব্যক্তিজনিত পুনরাবৃত্তি করে, মানে এই সেই পুনরাবৃত্তি মতবাদ। তাহলে হেকেল কোন মতবাদ দেয়? পুনরাবৃত্তি মতবাদ। আর এর আগে কিন্তু আমরা জাম প্লাজম সোমাটো প্লাজম মতবাদ পড়ছিলাম, সেটা দিয়েছিল কে ভাইজম্যান আর পুনরাবৃত্তি। তাহলে তোমরা এটা কীভাবে মনে রাখবা, পুনরাবৃত্তি, তাহলে ধরে আর তুমি কাউরে ডাকছো তো তুমি তা কারো হেঁকে ডাকছো, মানে হেঁকে হেঁকে ডাকছো, সে দূরে আছে হেঁকে হেঁকে ডাকছো, তাহলে হেকেল। তো তাহলে পুনরাবৃত্তি করে ডাকছো, তাহলে পুনরাবৃত্তি মতবাদ কে দেন হেকেল। এটা হলো মনে রাখার টেকনিক, এভাবে ইউজ করতে পারো না, আমি এইভাবে মনে রাখতাম আর কি, পুনরাবৃত্তি মতবাদ হেঁকে হেকেল দিয়ে মনে রাখবো, অর্থাৎ কাউকে হাক দিয়ে বারবার ডাকছে, তো পুনরাবৃত্তি মতবাদ কে দেন হেকেল দেন, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে পুনরাবৃত্তি মতবাদটা হেঁকেল দিচ্ছে, আর জাম প্লাজম সোমাটো প্লাজম ওরা দিয়েছিল ভাইজম্যান, আর একটা মতবাদ আছে পরিব্যক্তি মতবাদ, এই মতবাদটা দিয়েছিলেন কে ভিরিস। তো এখান থেকে এটুকুই এমসিকিউর জন্য আসে, আর কিছু লাগবে না। এরপরে আর একটা কথা আছে আমাদের জীবাশ্মবিদ্যা, পরিব্যক্তি মতবাদ দেন হলো ভিরিস, ভৈরফলা রশিদ দন্তস, পরিব্যক্তি মতবাদ দেন ভিরিস। আচ্ছা, যদি তোমাদের কেটে যায় আবার জয়েন দিও, আমাদের শেষ পথে আজকে শেষ করে দেবো। তো আমাদের একটা কথা আছে জীবাশ্ম ঘটিত ভ্রূণাত্ম মতবাদ, অর্থাৎ জীবাশ্মবিদ্যা বা জীবাশ্ম কাকে বলা হয়, জীবাশ্ম জিনিসটা কি আমাদের মাটির নিচে যখন আমাদের যে দেহ অবশেষ বা গাছপালা যে মরে যায় পচে যায়, মানে মরে গেলে মাটির নিচে যদি চাপা যায়, মরে যায় না গাছপালা তো মরে না, তো আমাদের মানুষ মরে গেলে মাটির নিচে চাপা দিচ্ছে, গাছপালা চাপা দিচ্ছে, এগুলো যখন হাজার হাজার বছর হলো মাটির নিচে থাকে তখন এগুলো মূলত জীবাশ্ম বলা হয়, তখন এদেরকে বলা হয় জীবাশ্ম। তো যেমন আমাদের কয়লা, কয়লা তৈরি মানে মাটির তলার থেকে যে কয়লাগুলো বা কয়লার খনি কয়লা উৎপন্ন করা, এগুলো কি কয়লা বলতে, এগুলো হলো কিন্তু হাজার হাজার বছর মাটির তলায় চাপা পড়ে এই অবস্থা হয়ে গেছে। তো এগুলো কেমিস্ট্রি এ বিষয়ে আলোচনা করা আছে, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পঞ্চম অধ্যায়ে। তো এখান থেকে তেমন কিছু আসে না, এগুলো আসবে না। একটা জিনিস আসে যে এই জীবাশ্মবিদ্যার ইংরেজি কি প্যান্টিওলজি, সরি প্যালিওন্টোলজি বাংলা হলো জীবাশ্মবিদ্যা, এটা আসে, এটুকু মাথায় রাখলে এনাফ। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্মের আহরণ বয়স বিবর্তনের ধরন এগুলো নিয়ে আলোচনা করা হয়, আচ্ছা এখান থেকে এটুকুই। আর আর একটা কথা এখান থেকে আসে যে আমাদের আধুনিক ঘোড়া কোন মানে কোথা থেকে উৎপত্তি হয়েছে, ইগুয়াস থেকে। অর্থাৎ আমাদের ঘোড়ার বিবর্তন সম্পর্কে আলোচনা করছে,
প্রথম দিকে যে ঘোড়া ছিল তাদের পা এরকম ছিল, তাদেরকে বলেছিল ইউহিপ্পাস, তারপরে ঘোড়াটাকে বলা হয়েছিল অ্যারোহিপ্পাস, তারপরে ঘোড়ার যে মানে আস্তে আস্তে যে তার পায়ের যে খুঁটটা বিবর্তন হচ্ছে এটাকে বলা হচ্ছে মেজোহিপ্পাস, তারপরে বলা আছে মেরিসিপ্পাস, পিলিওহিপ্পাস, প্লেসিহিপ্পাস, এখানে ব্যাখ্যা করা আছে। তো এখানে এত কিছু আসে না, এগুলো দরকার নেই, এখান থেকে মনে রাখবে। আমাদের আধুনিক ঘোড়া, আধুনিক ঘোড়া কোনটা, আধুনিক ঘোড়া হলো ইকুয়াস, হলো আধুনিক ঘোড়া, তাহলে ইকুয়াস আধুনিক ঘোড়া, এটা এমন মেবি একবার একটা একটা বোর্ড কোশ্চেন না কোথায় আসছিলো, এটা ইকুয়াস আধুনিক ঘোড়া হলে ইকুয়াস বোর্ড কোশ্চেনে একবার আসছিলো। এরপরে আসে সংযোগকারী সূত্র, এটা থেকে খতাকে প্রশ্ন আসে। তো সংযোগকারী সৃষ্টির ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে এই বিষয়টা কী, অর্থাৎ আমাদের কিছু কিছু পর্বের মধ্যবর্তী দশা, মানে জীবাশ্মের মধ্যবর্তী দশা সংযোগকারী সূত্র সেটা বলা হচ্ছে। তো সংযোগকারী সূত্র কাকে বলা হচ্ছে, আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স নামে এক ধরনের জীবাশ্ম, অর্থাৎ এগুলো কিন্তু বেঁচে নাই, এগুলো কিন্তু এই মাটির নাচা চাপা পড়ে এরকম দেখা গেছে। তো এটাকে বিজ্ঞানীরা মানে এর গায়ে মানে এখন তো সব কম্পিউটারের যুগ, 3D অ্যানিমেশন করে এইখানে ওর গায়ে পশম টশম লাগায় দেখা গেছে এরকম দেখতে হচ্ছে। তো এই আর্কিওপটেরিক্স এটাকে বলা হয় সংযোগকারী সূত্র। তো আমাদের সংযোগকারী সূত্র আরও কয়েকটা আছে, সেগুলো পড়বো এক এক করে। তো আর্কিওপটেরিক্স কখন, এগুলো কিন্তু বর্তমানে জীবিত নেই, এগুলো আজ থেকে 1470,000,000 বছর আগে জুরাসিক যুগে আবির্ভাব হয়েছিল। আমরা এই যুগ সম্পর্কে একটু পরে পড়বো। তাহলে 70 কোটি মানে 1470,000,000 বছর যুগে আগে জুরাসিক যুগে এগুলো আবির্ভাব হয়েছিল, এবং এতে তারা মানে ধ্বংসাবশেষ কিন্তু পাওয়া গেছে আমাদের এখানে জার্মানিতে পাওয়া গেছে। তো এখানে জীবাশ্ম আছে মানে আর্কিওপটেরিক্স, তা কাদের মধ্যে সংযোগ সৃষ্টি করে, সরীসৃপ আর পাখি, সরীসৃপ আর পাখির মধ্যে সংযোগকারী সূত্র। তা সরীসৃপ আর পাখির মানে সরীসৃপের মতো কী করে মানে চলাচল করে, আর পাখির মতো যে বৈশিষ্ট্যগুলো ছিল ওই দুইটাই আছে এদের, উঠতে পারে পাখির মতো। এই সরীসৃপ আর পাখি দুইটাই বৈশিষ্ট্যগুলো আছে, এ কারণে এদেরকে বলা আছে সংযোগকারী সূত্র, আর্কিওপটেরিক্স মাথায় রেখো। আচ্ছা আর একটা কথা, আরও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস। তো এই পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, এই বক্তব্যটা কে দিছিলেন, বিজ্ঞানী হাক্সলে, বিজ্ঞানী হাক্সলে দিছিলেন পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, মাথায় রেখো। আর পাখিদের বিবর্তন বলছে যে সরীসৃপ থেকে কী হয়েছিল, আর্কিওপটেরিক্স হয়েছে, তারপরে পাখি হয়েছে, অর্থাৎ বিজ্ঞানীদের এগুলো মতবাদ, তাদের মতবাদ যে সরীসৃপ থেকে আর্কিওপটেরিক্স হয়েছে, তারপরে পাখি হয়েছে। আচ্ছা তো বিষয় হলো পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ, হাক্সলে এই কথাটা বলে গেছেন, বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস, এ কথাটা মাথায় রেখো, এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। আরে মরছে না কেন? আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে জীবান্ত জীবাশ্ম, ওটা গেল সংযোগকারী সূত্রের উদাহরণ কি, আর্কিওপটেরিক্স। আর এবার কিন্তু পড়ছি জীবান্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, দুটো কিন্তু আলাদা, মাথায় রেখো। তো আর্কিওপটেরিক্স দেখো এর বৈশিষ্ট্যগুলো আছে, মানে সরীসৃপের মতো কী বৈশিষ্ট্যগুলো আছে, পাখির মতো যে বৈশিষ্ট্যগুলো আছে, তোমাদের পরীক্ষা খ থেকে আসবে যে আর্কিওপটেরিক্স কোন দুইটার মধ্যে সংযোগকারী সৃষ্টি করে, একটা হলো সরীসৃপ আর পাখি। আর খদাকে যদি আসে মানে কীভাবে সংযোগকারী মানে সংযোগকারী সূত্র কেন বলা হচ্ছে, দুটাকে এগুলো হলো সরীসৃপের মতো আয়ুষযুক্ত, দেহ লম্বা ভারী, আর তারপরে নখ থাকে, দাঁত থাকে, আর পাখির মতো কী করে, এদের লেজ থাকে, পাংনা পালকযুক্ত পা মানে পাংনা থাকে, এরপরে হাড়ের সংস্থাপন পাখির মতো, তারপরে ডানা থাকে, চোয়াল সংস্কৃতিতে পরিণত হয়, এগুলো বলা হচ্ছে খদাকে দিবা। এরপরে আছে জীবাশ্ম বা লিভিং জীবান্ত ফসিল, কাকে বলা হয় জীবান্ত জীবাশ্ম, তোমাদের একবার পড়ানো হয়ে গেছে, জীবান্ত জীবাশ্ম বা লিভিং ফসিল অর্থাৎ অতীতকালে ছিল, এখন সেই উদ্ভিদটা মানে সেই প্রাণীটার বেঁচে নাই, কিন্তু ওই প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো ছিল আজ ছিল, ওই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এদেরকে বলা ছিল জীবান্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, তোমরা বোটানি অধ্যায়ে পড়ে আসছিলে। তো এখানে জীবান্ত জীবাশ্ম উদাহরণ ছিল দেখো প্লাটিপাস, একটা জীবান্ত জীবাশ্ম। প্লাটিপাস কাদের মানে এদের হলো কিছু বৈশিষ্ট্য আছে দেখো, ডিম পাড়ে, এরা হলো সরীসৃপের মতো, আবার হলো পাখির মতো, সরি স্তন্যপায়ীর মতো, একটা হলো সরীসৃপের মতো আর একটা হলো স্তন্যপায়ীর মতো, এদেরকেও সংযোগকারী সূত্র বলা যায়, এরা হলো সরীসৃপ আর স্তন্যপায়ীর মধ্যে সংযোগ ঘটায়। তো এই হলো কথা। আর এর পাশাপাশি আরও কিছু আছে দেখো, আর্থ্রোপড বা লিমুলাস, তারপরে আর একটা সরীসৃপ আছে মানে স্পেন্ডন, তারপরে আছে একটা মাছ আছে ল্যাটিমারিয়া, এগুলো হলো জীবান্ত জীবাশ্ম, এই তিনটা জীবান্ত জীবাশ্ম উদাহরণ দেওয়া আছে, এটুকু দেখে রাখবা। এরপরে আমাদের আর সর্বশেষ পেজ আছে একটা, এই এই পেজটা বলে আজকে শেষ ইনশাল্লাহ। তো দেখো আমাদের প্রথমে এখানে কয়েকটা যুগ আছে, যে স্তন্যপায়ী যুগ কোনটা, সেটা হলো সিনোজোয়িক যুগ, তাকে স্তন্যপায়ী দন্তস্ব আছে, সিনোজোয়িক দন্তস্ব আছে, স্তন্যপায়ী যুগ কোনটা সিনোজোয়িক যুগ, সরীসৃপের যুগ কোনটা মেসোজোয়িক যুগ। তো তোমরা মস দিয়ে মনে রাখবা,
মো দন্তস্ব, তাহলে মো দিয়ে হলো মেসোজোয়িক যুগ আর দন্তস্ব দিয়ে সরীসৃপের যুগ, তাহলে মস আর মেসোজোয়িক যুগ কেমন সরীসৃপের যুগ, মানে সরীসৃপের যুগকে বলা হচ্ছে মেসোজোয়িক যুগ। এরপরে প্যালিওজোয়িক যুগ, উপসর মাছ সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী থাকে এই, আর কোন যুগে জীবাশ্ম নাই সেটা হলো আর্কিওজোয়িক, আর্কিওজোয়িক যুগে কোনো জীবাশ্ম নাই, আর্কিওজোয়িক জীবে কোনো জীবাশ্ম নাই, এটা মাথায় রাখবা। এগুলো হলো গেল কোন যুগ গেল। আচ্ছা এবার হলো জীবাশ্ম মানে প্রধান প্রাণী, এখন এদের মধ্যে কিছু পিরিয়ড আছে, পিরিয়ড অর্থাৎ সেই জুরাসিক যুগ, দেখো 16.5 কোটি বছর আগের যুগকে বলা হয় জুরাসিক যুগ, এটা প্রশ্ন আসছিল 16.5 কোটি বছরের আগের যুগকে বলা হয়েছে জুরাসিক যুগ। আচ্ছা আর এখান থেকে পিলিওসিন, পিলিওসিন অর্থাৎ মানুষের উদ্ভব হয়েছিল পিলিওসিন যুগে, মানুষের উদ্ভব হয়েছে কোন যুগে, পিলিওসিন যুগে। তো দেখো যেটা বলছিলাম আছে এটা না আমরা আগের পেজ এখানে ছিলাম, যেটা বলছিলাম দেখো মানুষের যুগ, মানুষের উদ্ভব হয়েছিল পিলিওসিন যুগে। স্যার এরপরে জুরাসিক যুগ বলছে 16.5 কোটি বছর পূর্বে, এ সময় ডাইনোসর দেখা গেছিলো, মানে ডাইনোসর উদ্ভব হয়েছিল ট্রায়াসিক যুগে, ট্রায়াসিক যুগে ডাইনোসর উদ্ভব হয়েছিল। আচ্ছা এগুলো খুব বেশি পড়ে না, তেমন আসবে না। আর একটা হলো ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান হলো অমেরুদণ্ডী, প্রধান প্রাণী অমেরুদণ্ডী কোনো কাদের, ক্যাম্ব্রিয়ান। তো তোমরা মনে রাখতে পারো ধরো ক্যাম্ব্রিয়ান কলেজে স্টুডেন্টরা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, তাহলে মনে রাখবো তারা অমেরুদণ্ডী, এভাবে মনে রাখতে পারো তারা চলাচল করতে পারে না অমেরুদণ্ডী। তাহলে ক্যাম্ব্রিয়ান যুগে মানে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে অমেরুদণ্ডী প্রাণীদের উদ্ভব হয়েছিল, এটুকুই এনাফ, আর কিছু দরকার নাই এখান থেকে। এরপরে এখানে একটা কথা আছে, এখান থেকে একবার বোর্ড কোশ্চেন আসছে, সেটা হলো এই যে মার্সুপিয়ান মানে মার্সুপিয়াল, মার্সুপিয়াল স্তন্যপায়ী কোথায় পাওয়া গেছিল, মানে কোন যুগে পাওয়া গেছিল আর কোথায় পাওয়া গেছিল, এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া গেছিল। মার্সুপিয়াল স্তন্যপায়ী কোন জায়গায় পাওয়া গেছিল, অস্ট্রেলিয়ান মহাদেশে পাওয়া গেছিল। দেখছেন আপ এখান থেকে আর তেমন কিছু নাই। তো আজকের ক্লাস মাসালে এই পর্যন্তই শেষ।